কৃষক বন্ধু প্রকল্পে আপনার আধার নাম্বার যুক্ত আছে কিনা বা আপনার আধার লিংক করা আছে কিনা তার তথ্য আপনারা কোথা থেকে আর কিভাবে জানতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো প্রথমে আমরা চলে যাব গুগলে এবং গুগলে গিয়ে আমরা মাটির কথা লিখে সার্চ করব। মাটির কথা লিখে সার্চ করার পর প্রথমেই যে লিংক আপনাদের কাছে আসবে matirkotha.net, এখানে ক্লিক করে আপনারা ওয়েবসাইটটিকে ওপেন করবেন। ওয়েবসাইট ওপেন হয়ে যাওয়ার পর পেজের একটু নিচের দিকে আপনারা আসবেন। নিচের দিকে কৃষক বন্ধু নামে একটি অপশন আপনারা দেখতে পাবেন, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের কিছু অপশন আপনাদের কাছে শো করবে। তো আপনারা দুই নাম্বারে নথিভুক্ত কৃষকের তথ্য, এই যে অপশন আছে এই অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর যে পেজ আপনাদের কাছে ওপেন হবে, এখানে আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডের নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার এন্টার করবেন এবং এখানে আই অ্যাম নট এ রোবট এই অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। দেখবেন এই ধরনের কিছু পাজেল আপনাদের কাছে শো করবে। এখানে বলা হচ্ছে বাসের ছবিগুলি আমাদেরকে সিলেক্ট করতে। তো আমরা এখান থেকে বাসের ছবিগুলিতে ক্লিক করব এবং ক্লিক করার পর আমরা ভেরিফাই অপশনের উপরে ক্লিক করব। ভেরিফাই হয়ে যাওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এটা টিকমার্ক হয়ে যাবে। তার আগে আমরা এখানে ভোটার আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দেব এবং তারপরে আমরা সার্চ অপশনের উপরে ক্লিক করব। সার্চ অপশনের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে এই ধরনের কিছু তথ্য শো করবে। তো এখানে দেখুন AKD আইডি, KB আইডি আর এখানে দেখুন আধার নাম্বার দেওয়া আছে। তাছাড়া আপনারা ফার্মারের নাম, তার অ্যাড্রেস আপনারা বা ডিটেলস দেখতে পাবেন। তো এখানে আমি সবগুলোকে হাইড করে রেখেছি, আপনারা কিন্তু নিজেরা দেখতে পাবেন। তো আধার নাম্বারের জায়গায় যদি আপনাদের আধার নাম্বার দেওয়া থাকে তাহলে আপনারা বুঝে নিতে পারবেন যে হ্যাঁ, কৃষক বন্ধু প্রকল্পের সাথে আপনার আধার নাম্বার যুক্ত করা আছে বা লিংক করা আছে। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের এলাকার কৃষি দপ্তরের অফিসে যোগাযোগ করবেন এবং সেখান থেকে নির্দিষ্ট ফরম্যাট বা ফর্মে আপনাদেরকে আবেদন করতে হবে কৃষক বন্ধু প্রকল্পে সাথে আপনাদের আধার নাম্বার যুক্ত করার বা লিংক করার। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। কৃষক বন্ধু সম্পর্কিত আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।